আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা রেসিপি। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের ঘরে বসেই কি করে পারফেক্ট পাসপোর্ট স্টাইলের ফুচকা প্লেটার তৈরি করা যায় খুব সহজে আর ঝামেলা ছাড়াই সেই রেসিপিটাই করে দেখাবো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই কী করে ঝটপট ঘরেই তৈরি করে ফেলছি ফাস্টফুড স্টাইলের ফুচকা প্লেটার। এখন প্রথমেই আমি ফুচকার ভেতরের পুর বা ফিলিংটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চটপটির ডাল 7 থেকে 8 ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 8 ঘন্টা পর আবারও ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ফ্রেন্ডস, এই ফুচকার পুরটা তৈরি করার আগেই কিন্তু গরম থাকা অবস্থায় ডালটা চুলা থেকে নামিয়ে নিয়ে ভালোভাবে এরকম একটা মেশার অথবা চামচের পিঠ দিয়ে ম্যাশ করে নিতে হবে। আর ফ্রেন্ডস, এখানে আমি সেদ্ধ করা ডালের পানি থেকে 2 টেবিল চামচ পরিমাণ ডালের পানিও অ্যাড করে দিয়েছি, এতে ডালটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে। এখন সম্পূর্ণ ডালটাই খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে ডালের সাথে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ সেদ্ধ আলু। এখন আলুটাও আমি ডালের সাথে আবারও একসাথে ম্যাশ করে নেব। আলু আর ডাল দুইটাই ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে ডালের মিশ্রণটা একটা সাইডে সরিয়ে রাখবো। এরপর এর এক পাশে দিয়ে দেব কুচি করা পেঁয়াজ 1/4 কাপ, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণ, সেই সাথে আর দিয়ে দেব চটপুটি মশলা 1 টেবিল চামচ পরিমাণ, লবণ 1/2 চা চামচ পরিমাণ। এখন এই পেঁয়াজ আর মশলাটাকে আমি খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আগে থেকে ম্যাশ করে রাখা ডাল আর আলুর মিশ্রণের সাথে পেঁয়াজ আর মশলার মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফুচকার ভেতরের পুর বা ফিলিং। এখন এই ফিলিংটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো, সেই সাথে ফুচকার টক ঝাল মিষ্টি টকটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেঁতুল নিয়ে 1/3 কাপ পানি দিয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর তেঁতুল আর পানিটাকে খুব ভালোভাবে কষলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু এরকম ঘন তেঁতুলের পেস্ট তৈরি হয়ে যাবে। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ ঘন তেঁতুলের পেস্ট নিয়ে নিয়েছি। এখন এই তেঁতুলের পেস্টের সাথে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ নর্মাল পানি, দিয়ে খুব ভালোভাবে পানির সাথে তেঁতুলটাকে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ পরিমাণ চিনি। এখন চিনিটাও তেঁতুলের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব শেষে এর মধ্যে অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, বিট লবণ 1/4 চা চামচ, নর্মাল লবণ 1/4 চা চামচ। এখন এই সবগুলো মশলাই তেঁতুলের পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফুচকার টক। এখন আমরা ফুচকাগুলো তৈরি করে নেব। এর জন্য ফুচকার টক, ভেতরের পুর, আর লাগবে আমাদের শসা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে করে রাখা সালাদ। আর ফ্রেন্ডস, এই সালাদে কিন্তু আমি কোনো রকম লবণ অ্যাড করিনি। সেই সাথে লাগবে 2টা সেদ্ধ ডিম। সব শেষে লাগবে যে উপকরণ সেটা হলো ফুচকা। আর এই ফুলকো টসটসে ফুচকার রেসিপিটা কিন্তু কয়েকদিন আগেই আমি আপলোড করেছি, লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর এখন কিন্তু ফুচকার প্লেটটা তৈরি করার পালা। তবে আমরা সবাই কিন্তু কম বেশি ফুচকার থালিটা সাজাতে পারি, তারপরও আমি আমার মতো করে একটু দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রতিটা ফুচকার মাঝখানে একটু হোল করে আগে থেকে তৈরি করে রাখা ডাল আর আলুর পুরটা ফুচকার মাঝখানে ঠিক এভাবে চামচ দিয়ে ঢুকিয়ে দিতে হবে। আর একটা ফুচকার প্লেট তৈরি করতে সাধারণত 7 থেকে 8টা ফুচকা লাগে। এখন 7টা ফুচকার মাঝখানে পুর দেওয়া হয়ে গেলে মাঝখানে বাটির মধ্যে টক ঝাল মিষ্টি তৈরি করে রাখা ফুচকার টকটা দিয়ে দেব এবং উপর থেকে ফুচকার উপরে ছড়িয়ে দেব সালাদ। সব শেষে এরকম একটা গ্রেটার দিয়ে 1টা সেদ্ধ ডিম নিয়ে ফুচকার ওপরে গ্রেট করে দেব।
আর এরই সাথেই দেখুন তৈরি হয়ে গেল পারফেক্ট ফাস্টফুড স্টাইলের ফুচকার প্লেট। তবে অবশ্যই কিন্তু একেবারে স্বাস্থ্যসম্মতভাবে নিজের ঘরে তৈরি করা। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া ফুচকাটা না খেয়ে ঘরেই তৈরি করে ফেলুন পারফেক্ট ফাস্টফুড স্টাইলের ফুচকার প্লেট। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।